সলিমউদ্দিন আহমদ চৌধুরী, আমার বাবার নাম এফ এম মহিউদ্দিন চৌধুরী, আমার মায়ের নাম জরিনা খাতুন, বাড়ি চট্টগ্রামের হাটাজারি উত্তর মাদার্শায়। আমি 1962 সালে চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করি। আমি স্কুলে পড়া অবস্থায় স্কাউটিং, জুনিয়র ক্যাডেট কোর আর অন্যান্য সংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। সত্যি বলতে কি, আমি আমার স্কুলে তৎকালীন কোনোদিন কোনো ছাত্র রাজনীতির অস্তিত্ব দেখিনি। ম্যাট্রিক পাস করার পরে 17ই সেপ্টেম্বর শরীফ কমিশনের রিপোর্ট বিরোধী যে হরতাল হয়, আমি কোনো ছাত্র সংগঠনের সদস্য না হয়েও তাতে যোগ দেওয়ার উদ্দেশ্যে সকালবেলা ঘর ঘর থেকে বের হই। আমার বাসা ছিল তখন ঘাট ফরহাদ, আমি কোহিনুর ইলেকট্রিক প্রেস তথা আজাদি অফিসের সামনে দিয়ে ওই আন্দরকিল্লে মেইন রোডে আসি এবং সেখানে বিভিন্ন ছাত্রদের মিছিলে আমিও ওখানে যোগদান করি। আমাদের মিছিলটা আস্তে আস্তে কোর্ট বিল্ডিংয়ে এসে কোর্ট বিল্ডিংয়ের উপর উঠল, কারণ আমরা জানলাম যে কোর্ট বিল্ডিং খোলা, ওখানে অফিস হচ্ছে। আমি উঠে একজন ম্যাজিস্ট্রেটের রুম খোলা দেখলাম, আমরা কয়েকজন ওখানে ঢুকে পড়ি। ঢুকে পড়ে আমরা যখন ওখানে হই হুল্লোড় আরম্ভ করলাম, হঠাৎ ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে ডাক দিলেন, সেলিম তুমি এখানে? তখন আমি সম্বিত ফিরে পেলাম, উনি আমার বন্ধু ফরিদের বাবা। আমি ম্যাজিস্ট্রেট সাহেবের নামটা ভুলে গেছি, ওনার বাসায় আমার প্রায় সময় আসা যাওয়া আছে। ফরিদের মা ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রী, আমাকে খুব আদর করতেন। ওখানে অনেক খাওয়া দাওয়া আড্ডা আমাদের চলত। যে মাত্র উনি আমাকে ডাক দিলেন, সেলিম তুমি এখানে, আমি ম্যাজিস্ট্রেটের ভয়ে না বন্ধুর পিতার ভয়ে আমি সেখান থেকে এমন দৌড় মারছি, এক দৌড়ে আমি কোর্ট বিল্ডিংয়ের থেকে নেমে তৎকালীন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের সামনে রঙ্গন সিনেমার মোড়ের ওখানে আমি রাস্তায় চলে আসি। তারপর সেখান থেকে আবার অন্যান্য ছাত্রদের সঙ্গে মিছিল করে আমরা খুরশিদ মহল, সিনেমা প্লেস হয়ে সোসাইটি নার্সারি, বর্তমান শহীদ মিনার, ওখান দিয়ে হয়ে আমরা নন্দনকাননের দিকে যাচ্ছিলাম। নন্দনকানন প্রাথমিক শিক্ষা অফিসের সামনে যাওয়া মাত্র দেখলাম যে ওখানে একজন অত্যন্ত সুদর্শন ভদ্রলোক স্যুট টাই পরা, উনি আমাদেরকে হাতের ইশারায় ডাকলেন। আমি সামনে ছিলাম, আমি এবং আমরা কয়েকজন ওনার কাছে গেলাম, আর পিছনেরগুলো পিছন দিকে পালাই গেছে। উনি আমাদেরকে কিছুই করেন নাই, শুধু ওনার আশেপাশে যে কিছু কিছু পুলিশ ছিল সেই পুলিশের ওখানে আমাদেরকে উনি বসাইয়ে রাখছেন। আমরা সেখানে বসেছিলাম, অনেকক্ষণ আমাদেরকে বসিয়ে রাখছেন। পরে জানছি উনি ডিসি মতিউল ইসলাম সাহেব। 3-4-5 ঘন্টা পর আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। পরে আবার আমরা এসে আরও অন্যান্য দিকে আন্দরকিল্লা, লালদিঘির পাহাড়, এসব জায়গায় আমরা মিছিল টিছিল করে সন্ধ্যার সময় পরে চলে গেছি। তখনই কিন্তু সেদিনেই কিন্তু আমি ছাত্রলীগের প্রথম সংস্পর্শ পাই। ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে আমার অল্প স্বল্প আলাপ সালাপ হয়, আমার ওদের কথাবার্তা ওদের ইয়াগুলো আমার ভালো লাগে বলতে পারেন। সেদিন থেকে আমি অনেকটা ছাত্রলীগার হওয়া শুরু করেছি। আমি নাজিরাত কলেজে ভর্তি হই 63 সনে। আমি তখন ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র, নাজিরাত তখন কিন্তু ডিগ্রি কলেজ, আর্টস এবং কমার্স হয়েছে, সায়েন্স তখন হয় নাই। তো ওখানে গিয়ে আমি ছাত্রলীগের এই সে বিভিন্ন রকম আলাপ আলোচনা কথাবার্তা কাজকাম শুরু করলাম। একদিন ওখানে দেখলাম যে ছাত্রলীগের এর কোনো মানে কমিটি বা ইয়ে নাই। নাজিরাত কলেজে তখন ছাত্র ইউনিয়নের
সংগঠন ছিল নবযাত্রিক, আর ছাত্র শক্তি একটা ছিল খেলাফতে রব্বানী পার্টির ছাত্র সংগঠন। পরে আমি আমি বা আমরা কয়েকজন বন্ধু চিন্তা করলাম যে এখানে একটা ছাত্রলীগের সমর্থক একটা সংগঠন করা দরকার। তখন আমি বর্তমান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, ডাক্তার হারুন এবং মোহাম্মদ ইদ্রিস আওয়ামী লীগের প্রাক্তন নেতা, আরও অনেকে ছিল। আমরা নাজিরাত কলেজের যে দিঘি আছে, দিঘির পূর্ব পারে একদিন বিকালবেলা সন্ধ্যার আগে বসে আমরা ছাত্রলীগের সংগঠন কীভাবে করা যায় এসব আলোচনা করলাম। আমরা সোয়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা যে গঠন করলাম, আমি ইন্টারমিডিয়েট ছাত্র হওয়া সত্ত্বেও আমাকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। বন্ধু আব্দুল মোবারক, সেও ইন্টারমিডিয়েট ছাত্র, তাকেও ওইটার যুগ্ম আহ্বায়ক করা হয়। 7 সদস্য বা 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়। তারপর থেকে আমি ছাত্রলীগের কাজকাম শুরু করি। আমি ওই সময় মূলত হাটাদারের বিভিন্ন ইউনিয়নে এলাকায় হাই স্কুলে গিয়ে আমি মোবারক, ডাক্তার হারুন, আরও অনেকে আমরা ছাত্রলীগ সংগঠিত করার জন্য কাজ করি। সে করতে করতে ওই আমি তখন আন্দরকিল্লা 120 নম্বর আন্দরকিল্লা জেলা আওয়ামী লীগের অফিসে, তখন তো আওয়ামী লীগ ছাত্রলীগ শ্রমিক লীগের একটাই অফিস ছিল জেলার, নগরের ছিল স্টেশন রোডের রেস্ট হাউসে। আমরা এখানে নিয়মিত যাতায়াত করতাম এবং করতে গিয়ে আমার সঠিক সময়টা মনে নেই, সম্ভবত 1966 ইংরেজের একদম শুরুতে, হয়তো সেটা জানুয়ারি হতে পারে বা ফেব্রুয়ারি হতে পারে। তখন কিন্তু বঙ্গবন্ধু সৈয়দ আফাত জানলেন একদিন সন্ধ্যার সময় আমরা আওয়ামী লীগ অফিসে বসছি, আজিজ সাহেব গেছেন, ওয়াহাব সাহেব এম এ আজিজের সামনাসামনি ছিলেন, আমি তৃতীয় সারের চেয়ারে বসাছিলাম। কোনোরকম কথাবার্তা আলাপ আলোচনা ছাড়াই আজিজ সাহেব, এম এ আজিজ সাহেব মরহুম শ্রদ্ধেয় নেতা, উনি যত বড় নেতা না সেরকম প্রচার নেই বলে আমি মনে করি, ওইরকম নেতা বাংলাদেশে খুব কম। হঠাৎ আজিজ সাহেব ওয়াহাব সাহেবকে বললেন, ওয়াহাব ভাই, আমি সাদগে এবার সাহেব বলি, উনি যেভাবে বলছেন, ওয়াহাব ভাই সলিম আর ছাত্রলীগ গড়ানোর দরকার নেই, আজিয়ত সলিম আওয়ামী লীগ গড়িব, আপনি ওকে দিয়ে হাটাজারিতে আওয়ামী লীগের কাজ করেন। ওয়াহাব সাহেবের একটা রহস্যময় মিষ্টি হাসি ছিল, সেই হাসি দিয়ে উনি আমার দিকে ঘাড় ফিরিয়ে বললেন যে বালা না, আমি চোখ বড় বড় করে ওই দিকে দেখিয়েছি, ইচ্ছে কি কথা, আমার মতো একটা ছোট ছেলে, আমি এখনো ছাত্র, আমি কি জন্য আওয়ামী লীগ করবো? কিন্তু যেহেতু নেতা বলেছেন, আমার তার প্রতিবাদ করার বা কিছু বলার কোনো যুক্তিগত ছিল না, সাহসও আমার ছিল না। ওয়াহাব সাহেব পরে আমাকে নিয়ে ডেকে কথাবার্তা বললেন, হাটাদারের বিভিন্ন অঞ্চলে কাজ করার কথা বললেন, উত্তর মাদার্শায় আমার ইউনিয়নে বললেন যে তুমি প্রথম উত্তর মাদার্শায় আওয়ামী লীগের সংগঠন করবা, আওয়ামী লীগের কমিটি করবা। ওখানে বহু আওয়ামী লীগের আছে কিন্তু সংগঠন নেই, কমিটি নেই, শুধু উত্তর মাদার্শা না, হাটাদারের খুব কম ইউনিয়নে আওয়ামী লীগের সংগঠন ছিল। ওয়াহাব সাহেবের নির্দেশ অনুযায়ী আমি মূলত উত্তর মাদার্শা আমার ইউনিয়নে এবং পরবর্তীকালে আস্তে আস্তে আশেপাশের ইউনিয়নে গোটা হাটাদারেতেই বেশি এরকম ওয়াহাব সাহেব আমাকে দিয়ে কাজ করিয়েছেন। আমাদের উত্তর মাদার্শাতেও আওয়ামী লীগের একটা সম্মেলন হয়, আমি প্রত্যেক বাড়িতে খবর নিয়েছি, ওখানে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ করে এরকম কে আছে, প্রত্যেক লোকের সঙ্গে আমি যোগাযোগ করছি। এবং আমি এখন গর্বের সহিত বলতে পারি যে প্রত্যেকেই ওই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এবং বিশাল সম্মেলন হয়েছিল। তখন বর্তমান গোরদুয়ারা ইউনিয়নও উত্তর মাদার্শা ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সেখানে আমি কোনো চেষ্টাও করি নাই, কী আলো করি নাই, আশা পোষণ করি নাই, ইচ্ছাও প্রকাশ করি নাই, কিন্তু কমিটি ঘোষণার সময় দেখলাম আমাকে ওখানে সাধারণ সম্পাদক করা হয়। এভাবেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। সভাপতি ছিলেন ডাক্তার শাহাবুদ্দিন আহমদ গোরদুয়ারার, ডাক্তার মুজিবুল হক সাংগঠনিক সম্পাদক, উনিও গোরদুয়ারার। পরবর্তীকালে 1968 ইংরেজের শেষ দিকে অথবা 1969 শুরুর দিকে হাটাদারি থানা আওয়ামী লীগের সম্মেলন হয়, সেই সম্মেলনটা ছিল খোলা, হাত তোলা ভোট ছিল। সেখানে
ওয়াব সাহেবের নাম প্রস্তাব করাতে সবাই সমর্থন করছে, ওয়াব সাহেব সভাপতি হবেন, সেটা খুব স্বাভাবিক। সাধারণ সম্পাদক কে হয়েছিলেন আমার মনে নেই। এর পরবর্তী পথ সাংগঠনিক সম্পাদকের নাম আসলো, হঠাৎ কে একজন আমার নাম সাংগঠনিক সম্পাদকে যে প্রস্তাব করে ফেললেন, আমি একটু বেশ আমার বেশ ভালো লাগছিল। আমার নামটা আমার একজন বাচ্চা ছেলে হঠাৎ রেথান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের নাম আসা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। পরবর্তীকালে আরেকজন শেখ নুরুজ্জামানের নাম প্রস্তাব করলো, উনি আমার থেকে বয়সে অনেক বড়, অনেক সিনিয়র, উনি আমাকে স্নেহ করতেন, আদর করতেন, উনি আমাকে তুই করে কথা বলতেন, আমি সলিমকে উনি মানে সলিম মেয়ে ডাকতেন আদর করে। ওনার নাম আসলো, পরে হাত তোলা তুলে বোট হলো, বোটের মধ্যে শেখ নুরুজ্জামান সাহেব সাত বা আটটা হাত উঠছিল ওনার জন্য, আমার জন্য অনেকগুলো হাত উঠছিল। তখন আমার খুব খারাপ লাগলো, আমার একটা কষ্ট অনুভব করলাম, হায় হায় এটা কি হলো, নুরুজ্জামান সাহেব তো আমার আমাদের সবার নেতা, অনেক সিনিয়র, উনি আমার সঙ্গে ইয়া করে পরাজিত হওয়া এটা তো অত্যন্ত অশোভন হলো। তাহলে একটা মানুষের এতদিনের অবদানকে স্বীকার করা হলো, আমরা যখন বাচ্চা ছেলে। ঠিক এই মুহূর্তে ওয়াব সাহেব দাঁড়াই গেলেন, ওয়াব সাহেব দাঁড়াইয়ে বলতেছিলেন যে সলিম ভাই খুব কষ্ট করছে সংগঠনের জন্য, এ করছে সে করছে অনেক কিছু করছে, কিন্তু নুরুজ্জামান ভাই অনেক সিনিয়র নেতা, আমি সলিম ভাইকে অনুরোধ করব। এরপর আমি আর ওয়াব সাহেবকে বলতে দিই নাই, আমি হাত তুলে সভাপতির অনুমতি ক্রমে আমি কিছু বলবো বলে দাঁড়াই গেছি। ওয়াব সাহেব হেসে আমাকে বললেন, আপনি কি বলবেন বলেন। আমি বলছি আপনি যেটা বলতে চেয়েছিলেন আমি সেটাই বলতেছি, আমি নিজেও খুব কষ্ট অনুভব করছি, প্রথম আনন্দ পাইছিলাম আমার নাম প্রস্তাবে, যে মাত্র হাত তোলা তুলে হলো, নুরুজ্জামান ভাই আমাদের আমাদের সবার সিনিয়র, আমার নেতা, উনি আমাকে খুব স্নেহ করুন, আমাকে উনি তুই করে কথা বলুন, উনি উনি সাংগঠনিক সম্পাদক না হয় আমি হব সেটা ঠিক হবে না, আমি আমার নাম যারা প্রস্তাব সমর্থন করেছে, আমাকে যারা হাত হাত তুলে সমর্থন করেছে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি অনুরোধ করব আমার নাম প্রত্যাহার করে নুরুজ্জামান ভাইকেই সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ করার জন্য। ওয়াব সাহেব হাত তালে দিলেন, সঙ্গে সবাই হাত তালে দিয়ে সেটাকে গ্রহণ করলো। পরবর্তীকালে আমাকে থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক করা হয়। এভাবে চলতে লাগলো আরও অনেক কিছু। এর মধ্যে আরও একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে আবুল কালাম আজাদ মূলত ছাত্রলীগে, আমি তখন ছাত্রলীগ করতাম, কালাম ভাইয়েই আমার মূল নেতা ছিলেন, উনিই আমাকে অনেক কিছু শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, দেখিয়েছেন। তো তখনও বাংলাদেশের স্বাধীনতার কথা খোলাখুলি স্পষ্টভাবে আসে নাই, সাধারণ আসে নাই, এসব ইত্যাদি উনি আমাকে একদিন আস্তে আস্তে ওই এই এইসব কথা বলতে লাগলেন এবং এই এইসব জন্য কাজ করতে হবে বাংলাদেশের স্বাধীনতার জন্য। তখনও মুক্তিযুদ্ধ শব্দ তখনও আসে নাই। উনি প্রায় সময় রাত্রে আমাকে মন্নান ভাই এর সঙ্গে দেখা করতে পাঠাতেন, কিছু একটা খবর দিয়ে, কিছু একটা দিয়ে, কিন্তু মন্নান ভাই আমি তখন রেস্ট হাউসে না, আমি স্টেশন রোডে কোনো একটা দোকানে বসতাম, একসময় মন্নান ভাই ওখানে আসতেন, আমি কালাম ভাইয়ের দেওয়া জিনিসটা ওনাকে দিয়ে চলে আসতাম, এরকম হইতো। পরবর্তীকালে সালে ভাই আবু সালে সাতকানিয়ার উনিও আমাকে বিভিন্ন রকম আমার সঙ্গে মানে আলাদা কিছু কথাবার্তা এইসব বলতে শুরু করলেন, মানে মানে এইসব দিয়ে হবে না, আমরা অন্য কিছু করতে হবে ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আষট্টির ইংরেজের শেষ বা ৬৯-এর শুরু মুদনাঘাটে আওয়ামী লীগের একটা জনসভা ছিল সন্ধ্যার পরে, সেখানে আমরা সবাই গেছি, এম আজিজ সাহেব গেছেন, হান্নান সাহেব গেছেন, ওয়াব সাহেব গেছেন, তারপর কালাম ভাইও গেছেন, আমিও গেছি। জনসভার এক ফাঁকে তো কালাম ভাই আমাকে একটা কাগজ দেয়, চুপিসারে দেখে বলতো তুমি এটা কোথাও আলোতে গিয়ে এটা এইটা পরে আসো, পরে আবার কেউ তুমি পড়বার সময় যেন কেউ না দেখে এবং পরে কেউ না দেখে মতো আমাকে ফেরত দেব। আমার এখনো মনে আছে তখন মুদনাগানের ব্রিজের নিচে লাইট ছিল, আলো ছিল, আমি সে আলোতে গিয়ে ওটা পড়লাম, ওটা স্বাধীন বাংলা নিউক্লিয়াসের ইশতেহার, যার শেষ বাক্যটি ছিল অতএব বর্তমান পূর্ব পাকিস্তান ইহাই হইবে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলাদেশ।
তারপরে এটা পড়ার পরে মা কালাম ভাই আমাকে আরো কনিষ্ঠ বাবু অনেক কিছু ইয়া করলেন, দেখালেন। যাই হোক, পরবর্তীকালে এভাবে চলতে লাগলো। 70-এর নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে জানুয়ারির 3 তারিখ সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এমপিদের শপথ হবে। আমি কালাম ভাই, সালে ভাই, মন্দন ভাই, আমরা আরো অনেকেই গেছি। কালাম ভাইয়ের থেকে আমি একটা ওয়াদা এখান থেকে আদায় করে নিয়েছিলাম যে আমাকে একটু আমাদের দাদাকে সিরাজুল আলম খানকে দেখাইতে হবে। উনি আমাকে দেখিয়েছিলেন। সেখানে আমরা ট্রেন থেকে নেমে একটু ইয়াটিয়া করে আমরা ওখানে গিয়ে অপেক্ষা করতেছিলাম। সেখানে মিয়া মুস্তাক আহমদ, স্বপন চৌধুরী, তাহেন ফেরদৌস মধু, আফম ও মাহবুলক এদের সঙ্গে কালাম ভাই আমাকে পরিচয় করিয়ে দেন। আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদের রুম ঝমঝমাট, সেখানে উনি আছেন। বিধায় বহু নেতা কর্মী ওখানে, শুধু মানুষ দেখা যাচ্ছে, তাজউদ্দিন সাহেবকে দেখা যাচ্ছিল না। তখন কালাম ভাই ওই ঢাকার ছাত্র নেতা অন্যদেরকে বলছিলেন যে সেলিমকে একটু দাদার সঙ্গে পরিচয় করা যেতে হবে। ওরা বলল যে হ্যাঁ দাদা এখন আসবেন। উনি ওই তাজউদ্দিন সাহেবের রুমে যে সাইক্লোস্টাইল মেশিন আছে সেখানে উনি একটা জিনিস সাইক্লোস্টাইল করবেন। তখন তোমাকে বা আপনাকে যে যেরকম বলছিল ওনার সঙ্গে পরিচয় করাই দেবো। আমরা অপেক্ষা করতেছিলাম। এক পর্যায়ে দেখলাম যে পায়জামা পাঞ্জাবি তো পরা, কোনো ভাজবুজ নাই, হাতে ধোয়া কাপড় বলে মনে হইল, দাঁড়িয়েওলা একটু একটি বাবরি চুল। একজন লোক আসলেন, সবাই খুব ইয়ে হয়ে গেল ওনাকে দেখে, সবাই খুব ওনাকে সম্মান করল। উনি সবাইকে হাত নেড়ে সোজা তাজউদ্দিন সাহেবের রুম, অর্থাৎ সাধারণ সম্পাদকের রুমে ঢুকলেন। উনি যে মাত্র ঢুকতে গেছেন ওখানে, আমি একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছি, আমার এখনো মনে আছে, আমার নিজের চোখে দেখা, কারো কাছে শোনা না। ওই রুম মুহূর্তের মধ্যে খালি হয়ে যায়, এমনকি তাজউদ্দিন সাহেবের রুম থেকে বেরিয়ে গেছেন। উনি রুম বন্ধ করে সেখানে ওনার কি জিনিস সাইক্লোস্টাইল করলেন। তখন আমার যদ্দূর মনে হয় রাহেন ফেরদৌস মধু আমাকে বলছিলেন আগামীকাল এমপিদের MNMP-দের যে শপথ হবে সে শপথ বাক্য সিরাজ ভাই বাইরে থেকে টাইপ করে আনছেন, এখানে সাইক্লোস্টাইল করছেন। পরে দেখলাম যে হ্যাঁ, উনি বগল দাবা করে এতগুলো কাগজ, অনেকগুলো কাগজ আরেকটা কাগজ দিয়ে মোড়াইয়ে ওনার বগল দাবা করে উনি বেরিয়ে যাচ্ছেন। তখন কালাম ভাই এবং স্বপন চৌধুরী মা বা অন্যান্যরা আমাকে একটু করে পরিচয় করে দিলেন। আমি সালাম দিলাম। উনি হ্যাঁ কাজ করো কাজ করো বলে চলে গেলেন। তারপর আমরা ওনার পিছে পিছে নামলাম পুরোনা পল্টন এতে। তখন আওয়ামী লীগের নির্বাচনী জেতা দল অফিসের সামনে বহু গাড়ি, সিরাজ ভাই ওনার অনুসারে যারা প্রত্যেককে বললেন যে গাড়িতে ওঠো, কার গাড়ি কে গাড়ি, প্রত্যেকে প্রত্যেক ড্রাইভার দরজা খুলে দিল, ওরা উঠলো। উনি ওনার 50cc হুন্ডা মোটর সাইকেল উঠলেন, পেছনে কে একজন উঠছিল আমার মনে নেই, উনি নিয়ে উনি আগে যাচ্ছেন, সবগুলো গাড়ি ওনার পেছন পেছন যাচ্ছে। আমরা রেসকোর্স ময়দানে গেলাম, গিয়ে দেখি যে উনি মঞ্চে উঠলেন। মঞ্চে উঠে উনি ওই মাইক্রোফোন টেস্ট করলেন, সবগুলো টেস্ট টেস্ট করে তারপরে খুশি হয়ে সেখান থেকে কী যেন একটা ইশারা করলেন, আমরা যার যার পথে চলে গেলাম। তারপর আমরা সেখান থেকে বের হয়ে স্বপন চৌধুরী, আফম মাহবুলক, রাহেন ফেরদৌস মধু, মিয়া মুস্তাক আহমদ, কালাম ভাই, আমি, আমরা তখন অনেক রাত, রাত মনে হয় 12টা 1টা কিছু কম না, আমাদেরকে রাত্রে ওরাও খাবে আমাদেরকেও খাওয়াইতে হবে। তখন তো আর আজকের দিন না, তখন ঢাকা শহর চারিদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে, কোথাও খোলা নেই। আমার যদ্দূর মনে হয় ওইটা কী রাস্তা, ওই ঢাকা ইউনিভার্সিটির দক্ষিণ দিকে, আমি রাস্তাটার নাম হঠাৎ এই মুহূর্তে আমার মনে আসতেছে না। সেখানে নিয়ে একটা ছোটোখাটো হোটেল, ওরাও তখন বন্ধ করে ফেলতেছিল। আমাদের সঙ্গে ঢাকার ছাত্রলীগের নেতা যারা ছিলেন ওদের ওরা খুব সম্মান করে, স্নেহ করে, ইয়া করে, ওরা যাবার পর ওরা আবার দরজা খুললে বসলো, বলে যে কিন্তু আমাদের তো খাওয়ার কিছু নাই, আমরা সব বন্ধ করে ফেলছি, আগামীকাল সকালের দিনের তরি তরকারি মাছ গোস্ত এগুলো আছে কিন্তু ভাত নেই। তখন এদের মধ্যে কে একজন বলল ওই ওখানে কোথায় ভাত আছে সেখান থেকে আমাদের সবার জন্য ভাত নিয়ে আসো। আবার ওদের লোক গিয়ে আমাদের জন্য ভাত আনলো, আমরা ভাত খাইলাম। সেখানে জানুয়ারির 4 তারিখ
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটা সুবেনের বেরিয়েছিল, রক্তের আখরে লেখা, সেটা মানে গোপনে রাহেন ফেরদৌস মধু কালাম ভাইয়ার আমাকে এক কপি দিল, বলবে যে রাত্রে শুয়ে শুয়ে পড়বেন। আমরা যখন হোটেলে বসছি, আমাদের খাবার দাবার তখনও ওই ভাত আসেনি, হঠাৎ করে হোটেলের সামনে দাঁড়ালেন সিরাজ ভাই, সিরাজুল আলম খান। উনি আমাদেরকে ইংরেজিতে বলছিলেন, আমার তো যতটা মনে আছে ইংরেজিতে ছিল এরকম, হোয়াই ডু ইউ গসিপ ইন দ্য টি স্টল, রিড দ্য বুকস, গো টু দ্য ভিলেজেস, টক টু দ্য ফার্মার্স, টিচ দেম হাউ টু মেক এ বোম হুইচ উইল ব্রিং আলটিমেট লিবারেশন অফ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড। পরে আমরা ওখানে খেয়ে ওদের রুমে ছিলাম, তখন উঠেছিল মনে হয় জিন্না হল, ওই আমরা রায়হান ফেরদৌস এবং মাহবুবের রুমে আমি আর কালাম ভাই ছিলাম। আমরা পরদিন রেসকোর্স ময়দানে শপথ অনুষ্ঠানে গেছিলাম, বিশাল সমাবেশ হয়েছিল তৎকালীন পুরো পাকিস্তানের মানে প্রাদেশিক পরিষদ এবং পাকিস্তানের জাতীয় পরিষদের আওয়ামী লীগের নির্বাচিত সমস্ত সংসদ সদস্য উপস্থিত ছিলেন, ওনাদের শপথ অনুষ্ঠান হয়েছিল। সেখানে বঙ্গবন্ধু স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছিলেন, বলে দিয়েছিলেন যে বাঙালিরা সদাফার পক্ষে রায় দিয়েছে, আমি বা আমার দলের কোনো সংসদ সদস্যের ক্ষমতা নাই আমরা সেটার সঙ্গে বেমেনে করার, আমরা তার বাইরে যেতে পারবো না, তার সঙ্গে কোনো আপোষ বা সমঝোতা করতে পারবো না, সদাফার ভিত্তিতে শাসনতন্ত্র রচিত হবে বা হতে হবে ইত্যাদি, কেউ যদি বেমেনে করে তার জন্ত খবর হবে বাংলার মাটিতে। বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই আছে, বঙ্গবন্ধুকে আমি প্রথম দেখি 1957 ইংরেজিতে লালদিঘি ময়দানে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী হুসেন শহীদ সরোবরদের জনসভায়। আমি তখন অনেক ছোট, আমাদের পরিবারে কয়েকজন সরোবরদের ভক্ত ছিলেন, আমার আব্বা তার মধ্যে একজন। আমার আব্বা আসতে পারবেন না বিধায় আমার জ্যাঠ ভাই স্বগত আলী সাহেবকে, উনি আমার বয়সে অনেক বড়, ওনাকে দিয়ে আমাকে জনসভায় পাঠিয়েছিলেন। জনসভার মঞ্চ হয়েছিল লালদিঘির উত্তর পাশে অনেকটা পশ্চিম কোনায়, সেটা বিশাল জনসভা, আমরা মঞ্চের থেকে 100 গজ দূরে ছিলাম, লোকে গিজ গিজ করতেছে, আমি ছোট ছোট বিধায় মঞ্চের আমি ভালো করে দেখতেছিলাম না। আমার বড় ভাই জ্যাঠ ভাই আমাকে ওনার কাঁধের উপর নিয়ে আমাকে মঞ্চের অনেক কিছু দেখাইছেন, তো উনি আমাকে বললেন, বলে যে ওই যে মঞ্চে একটা একটা লোককে দেখতেছো, একটা ছেলেকে দেখতেছো, লিখে লিখে লম্বা কালো খুব ব্যস্ত, ওনার নাম শেখ মুজিবুর রহমান, উনি খুব বড় ছাত্র নেতা ছিলেন, পরবর্তীকালে এখন আওয়ামী লীগ করেন, উনি কাউকে মানে না, উনি শুধু সরোয়ার্দি সাহেবকে মানেন, ওনার কথাই শুনেন, বাকি সবাই ওনাকে খুব ভয় করে এবং ওনার কথা ওই দ্বিমত করার সাহস কারো থাকে না। আমি বঙ্গবন্ধুকে প্রথম সামনাসামনি কাছাকাছি দেখছি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু মুক্ত হওয়ার পর প্রথম যেদিন চট্টগ্রাম আসেন ওই দিন, তার আগে আমি অত কাছের থেকে ওনাকে দেখার সুযোগ বা সুবিধা আমার পাই নাই। সেদিন বঙ্গবন্ধু বিমানের একটা তৎকালীন পিএই আর তো কোনো এয়ারলাইন ছিল না, পিএই এর ডোমেস্টিক ফ্লাইটে উনি চট্টগ্রাম এসেছিলেন, আবার বৃদ্ধ বনেতে নারী পুরুষ বঙ্গবন্ধুর আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যাক, আমরা বিমানবন্দরে গিয়ে পৌঁছেই বঙ্গবন্ধুকে বহনকারী ওই পিএই ডোমেস্টিক ফ্লাইট আসে, সেটা এসে উপরে চক্কর দিতে থাকে, কারণ ঠারমাকে মানুষ ঢুকে গেছে, আমরা অনেকেই তখন আমরা যারা ইয়ং ছাত্রলীগের মেইনলি যারা যুবক, ওরা অনেক কষ্ট করে মানুষকে সরাইয়ে আমরা বিমান নামার ব্যবস্থা করে দিই। বিমান যখন টারমাকে আসলো মানুষকে আমরা থামাইতে পারিনি, মানুষ বিমানের কাছে চলে গেছে, যখন বিমানের দরজা খুললো, প্লেনের দরজা খুললো, তখন বঙ্গবন্ধুর পক্ষে নামা সম্ভব না, আমরা আবার অনেক অনেক কষ্ট করে মানুষকে সরাইয়ে আমরা এসকর্ট করে বঙ্গবন্ধুকে প্লেন থেকে নামাচ্ছিলাম। আমি ছিলাম, সুলতানুল কবির ছিল, ইদ্রিস আলম ছিল, তারপরে সিটি কলেজের কামাল ছিল, তারপরে কিবরিয়া ছিল, আর অনেকে ছিলাম আমরা
আমরা এসকর্ট করে বঙ্গবন্ধুকে আনতেছিলাম। এ সময় ফুল, ফুলের তোড়া, ফুলের মালা অনেক মানুষ মারতেছে দিচ্ছে। ওই জেলা আওয়ামী বা নগর আওয়ামী লীগের নেতারা কাছে গিয়ে যে বঙ্গবন্ধুকে কিছু করবে সেরকম সুযোগ পাচ্ছিলেন না। বঙ্গবন্ধু আমার একদম এরকম সামনে ছিল, সৌভাগ্যক্রমে আমি এরকম ইয়ার মধ্যে ছিলাম। আমার এদিকে দুজনে ধরছে, বঙ্গবন্ধু আমার সামনে, একজন উঠে আমার কাঁধের উপর দিয়ে উঠে বঙ্গবন্ধুকে পুরো মালা দিবে। আমি ওনাকে আমি হাত দিয়ে ওরা ওই লোককে পেছন দিকে ফেলে আমি রাখেন আপনার মালা, আমার নেতা আগে বাঁচতে হবে। বঙ্গবন্ধু সাবাস বলে ওনার গলার থেকে একটা একটা ফুলের মালা করে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমার সৌভাগ্য মনে হয় বঙ্গবন্ধু আর কাউকে কোনোদিন সাংমুজিব দিতে পারে, স্কুলে ছাত্র অবস্থায় বঙ্গবন্ধু মনে হয় কোনোদিন কাউকে ফুলের মালা দিয়েছেন কিনা আমি জানি না। সেটা আমি আমার একটা দুর্লভ সৌভাগ্য বলেই আমি এটা আনন্দের সে কথাটা বললাম। চট্টগ্রাম বিমানবন্দর থেকে হোটেল শাহজাহান পৌঁছতে 6.5 ঘন্টা সময় লেগেছিল। উনি হোটেলে এসে খুব ক্লান্ত, উনি বিছনায় শুয়ে আছেন রুমের মধ্যে, আমি বদি, আমরা মানে অল্প বয়স্ক যারা তাদের কথা বললাম, আর বেশি বয়স্কের মধ্যে জৌরাম চৌধুরী সাহেব ছিলেন, এম এ আজিজ ছিলেন, বঙ্গবন্ধু ল টেম্পল কলেজের যে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট অ্যাডভোকেট কবির সাহেব ছিলেন রাউজানের। তো ওনার মনে হয় শরীরটা খুব খারাপ লাগতেছিল, উনি জৌরাম চৌধুরী এবং কবি সাহেবকে বললেন একটু একটু আমার গাটা চেপে দে চেপে দে, তুই করে বলছেন ওদেরকে। আবার আজিজ সাহেবকে, আজিজ ভাই আজিজ সাহেব আপনি করে বলতেন, আজিজ আজিজ মিয়াকে খুব সময় করে কথা বলতেন বঙ্গবন্ধু। কিন্তু জৌরাম চৌধুরী সাহেব এবং অ্যাডভোকেট কবি সাহেব উঠতেছিলেন, আমি আর বদি বললেন যে না না আপনারা না, আমরা চেপে দিই। তখন আমরা বিছনার এক পাশে গিয়ে মাথার দিক থেকে নিচের দিকে আমি, পায়ের দিক থেকে উপরের দিকে বদি চেপে দিচ্ছিল, আমরা চেপে দিচ্ছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম ওনার চোখ বেয়ে ওনার ওনার চোখের থেকে মানে চোখের পানি একদম ধারা হয়ে বেরিয়ে আসতেছে। আমার হঠাৎ ভয় লাগছে কিরে কী হলো। আমি তখন আস্তে করে বদিকে ইশারা করলাম, বদি তখন জোর মিয়া এবং অ্যাডভোকেট কবির সাহেবকে ইশারা করলো, ওনারা তাড়াতাড়ি উঠে এসলো। যে ওই ওরা বললো যে বঙ্গবন্ধু কী হয়েছে কী হয়েছে, আপনি খানতেছেন কেন? তখন উনি হাও মাও করে বাচ্চাদের মতো করে কেঁদে উঠলেন যে আজকে এরা আমার গা চেপে দিচ্ছে, আমার নেতা বৈরুত যাওয়ার আগে সারা রাত আমি ওনাকে গা চেপে চেপে ঘুম পাড়াইছি, সকালে বা দুপুরে কোন সময় ওনাকে প্লেনে তুলে দিছি, তার কদিন পরে আমার নেতার লাশ গ্রহণ করেছি। এই কথা আমার মনে আসছে বলে আমার চোখে পানি আসছে। আর একটা কথা আমাকে বলতেই হয়, আমি ওনার জীবনে কোনো বিলাসিতা দেখিনি। ওনার দুটো বিলাসিতা ছিল, একটা হচ্ছে যে উনি পাইপ খেতেন, আর একটা হচ্ছে যে ভাত খাওয়ার পরে ওনাকে এক টুকরো পুডিং দিলে উনি খুব খুব খুশি হইতেন। এছাড়া আর কোনো অত্যন্ত সিম্পল কাপড় চোপড় পরতেন, একদম সস্তা দামের লং ক্লথের পায়জামা এবং খুব খুব অল্প দামের আর্ধেক কাপড়ের পাঞ্জাবি সে পরতেন, খুব অল্প দামের উনি স্যান্ডেল পরতেন, স্যান্ডেল বা স্যান্ডেল শু সে আমি দেখেছি। আমি ওনার হাতে ওনার সঙ্গে এবং ওনার একটা ব্যাগ থাকত, ওনার সঙ্গে একজন আমার নামটা বলে গেছে সবসময় ওনার সঙ্গে থাকত ওনার দেখাশোনা করার জন্য। বিভিন্ন সময় আমার সামনে ব্যাগ তুলতে আমি ওনার ব্যাগের মধ্যে বই দেখতাম, বিভিন্ন সময় বই দেখছি। একবার একটা বই ওনার হাতে উনি কিছুটা পড়তেছেন, আবার মানুষের সঙ্গে কথা বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম বঙ্গবন্ধু এটা কি বই? বইটা আমি পিছন ইয়ার দেখতে কভার দেখতেছি যে ইংরেজি, কিন্তু নড়াচড়ার মধ্যে পড়তে পারতেছিলাম না। তখন উনি বইটা বন্ধ করে আমাকে দেখালেন, দেখ এটা হচ্ছে মিনারেলস ইন দ্য ওয়ার্ল্ড। আমাকে দেখাই বললেন যে এখানে উল্লেখ আছে আমার কক্সবাজারের সমুদ্র সৈকতে মূল বালের নিচে একটা স্তর আছে, নামটা আমি ভুলে গেছি, উনি কি বলছিলেন ইউরেনিয়াম, বলছে ওইটা যদি আমরা উত্তোলন করে বিক্রি করতে পারি ওইটা দিয়ে বাংলাদেশ চলবে, আর কিছু লাগবে না, এটা তো মূল্যবান খনিজ সম্পদ, এটা এখানে উল্লেখ আছে। তোরা তো বই পড়স না, তোরা না পড়লে জানবি কেমন করে? আমি ওনার সঙ্গে অনেকবার বিভিন্ন জায়গায় খেয়েছি এই চট্টগ্রামে বিশ্ব, ওনাকে যত হওয়ার দিবে দিক সেখানে যদি একটু মূল্য মাছ, সাঁতগার মূল্য মাছ আর হালদার বা কর্ণফুলের কেসকে মাছ থাকতো উনি খুব খুশি হইতেন।
বিভিন্ন সময় খাবারের মধ্যে আমরা অনেকে কাঁটা চামচ চামচ বা ছুরি দিয়ে খেয়েছি, উনি হাত দিয়ে খেতেন। ওনাকে আমি একবারও কাঁটা চামচ দিয়ে খেতে দেখি নাই। একবার আমরা খাচ্ছিলাম একটা লম্বা টেবিল, আমরা ধরুন জনচল্লিশে খুব লম্বা করে দিয়েছি টেবিল, উনি টেবিলের একদম অপর প্রান্তে, আমি এই প্রান্তে, ওনার দুই পাশে জৌরম চৌধুরী আর এম এ আজিজ সাহেব, আমরা এই পাশে, আমি হাটাজারের ইদ্রিস আলম, আমার ইদ্রিস মামা কামাল সুলতানুল কবির কিবরিয়া আমরা ছিলাম। উনি খেয়ে হাত না ধুয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছেন আমার এদিকে, আমাদের এদিকে এসে বললেন তোদের মধ্যে কে বেশি খাইতে পারে। আমরা সবাই সমস্যার বললাম স্যার সুলতানে বেশি খাইতে পারে। তখন উনি বললেন সে তো খাবে, সে তো আমার মতো বাঙালি, তোদের মতো তো আর কারা চামচ দিয়ে হার তো ইয়া করো না, কারো সুলতানও হাতে খাচ্ছিল। সুলতান এবং বঙ্গবন্ধু ছাড়া আমরা বাকি সবাই কাঁটা চামচ বা ইত্যাদি দিয়ে খেয়েছিলাম। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যেদিন প্রথম লন্ডনে যান, তারপর দিন লন্ডনের প্রভাবশালী গার্ডিয়ান পত্রিকা হেডলাইন করেছিল প্রথম পৃষ্ঠার তো প্রথম কলমে, এস কে মুজিব দি আনডিসপিউটেড লিডার অফ 75 মিলিয়ন সিটিজেনিস্ট বেঙ্গলিস ইজ ইন লন্ডন। সে পত্রিকাটা আমি ব্রিটিশ কাউন্সিল থেকে সংগ্রহ করে রাখছিলাম। দুর্ভাগ্যজনকভাবে 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক কাগজপত্র বইপত্রের সঙ্গে সেটাও আমার মা বাবা নিরাপত্তার মানে খাতিরে ধ্বংস করে ফেলছিলেন নির্বাচনের পরে, মানে পাকিস্তানের সরকার ইয়াহিয়া খানের সরকারের বুট্টুর হিসেবে বিভিন্ন তাল বাহানা, এগুলো তো সবাই জানে। ও 25 মার্চ চলে আসলো, 26 মার্চ বঙ্গবন্ধুর যে ওয়ারলেস বার্তা চট্টগ্রাম আসছিল, ওই হাজারীগল্লিতে ছাত্রলীগের যে অফিস ছিল, আমি ওই সেই সাইকোলজিক্যাল কপি, আমার উপর দায়িত্ব ছিল কাপ্তা রাস্তার মাথার থেকে শুরু করে সুরকার হাট, নজমিয়া হাট, মুদনাঘাট নিয়ে মধ্য মাদার্শা, দক্ষিণ মাদার্শা, গোদুয়ারা পর্যন্ত পেদি কর, আমি সেই দায়িত্ব পালন করেছি। এপ্রিলের 6 তারিখ আমার সঠিক মনে নেই, ইদ্রিস সাহেব, ইদ্রিস আমার মামা হতেন, চেম্বুকের কামাল এস এম কামাল উদ্দিন, ওনারা দুইজন, ওনাদের বাড়ি মধ্য মাদার্শা, আমার বাড়ি উত্তর মাদার্শা। ওনারা ওই ওনাদের বাড়ি ছেড়ে আমাদের উত্তর মাদার্শায় অধ্যাপক আহমদ হোসেন সাহেবদের বাড়িতে ওনারা আশ্রয় নিয়েছিল। আমার সঙ্গে যোগাযোগ আছে, আমাদের একদিন ঠিক হয়েছিল যে তারিখটা আমার সঠিক মনে নেই, সুলতানুল কবির চৌধুরী রাঙ্গুনিয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ আছে, সুলতানুল কবির চৌধুরী রাঙ্গুনিয়া থেকে একজন লোক নিয়ে ঠিক মাগরিবের নামাজের আগে পরে এরকম সময়ে ওই ইদ্রিস মামা এবং এস এম কামাল যেখানে আছে সেখানে আসবে, আমিও সেখানে যাব, আমরা চারজন ওই ইদ্রিস মামা এবং কামাল আগের থেকে একজন গাইড ঠিক করে রাখছেন, আমরা চারজন ওখান থেকে মানে ভারতের দিকে রওনা হব। সে অনুযায়ী আমি ঠিক যথাসময়ে ওখানে গিয়ে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর পরে দেখলাম যে ওই বাড়ির সামনে এই 2-3টা ছেলে দাঁড়াইয়া আছে, ওরা আমাকে দেখে বলছে দাঁড়ান দাঁড়ান আপনি 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 বাড়িতে চলে যান, এই ইদ্রিস সাহেব এবং কামাল সাহেব ওরা দুপুরের পরে এখান থেকে পালাইয়ে গেছে। কেন কি হয়েছে বলতে, সকালবেলা ওদের বাড়িতে নাকি আকবরশাহ মসজিদের ওখান পর্যন্ত ওয়াহিদুল আলম ওয়াহিদ একটা জিপ নিয়ে আসছিল, সঙ্গে আরও একটা ছেলে ছিল, ওদের হাতে একটা বন্দুক ছিল। সকালে ওয়াহিদুল আলম গিয়ে ইদ্রিসকেও বাড়ি, আমার ইদ্রিস মামাকেও বাড়িতে খুঁজছে এবং এস এম কামালকেও ওদের বাড়িতে, ইদ্রিস সাহেবের বাড়ি আকবরশাহ মসজিদের উত্তর দিকে অল্প উত্তর দিকে এবং এবং কামাল সাহেবের বাড়ি আকবরশাহ মসজিদের অল্প দক্ষিণ পূর্ব দিকে, দুজনকে বাড়িতে খুঁজছে না পেয়ে ও কি হম্বিতম্বি করে চলে গেছে। ওয়াহিদ চলে যাওয়ার পর ওখান থেকে লোক এসে এই ইদ্রিস ইদ্রিস মামা এবং কামাল সাহেবকে খবরটা বলছে কি তুই কয়েকটা ছেলেকে নিয়োজিত করে গেছে, আমরা আসলে যেন আমাদেরকে খবরটা বলা হয়। তারপর থেকে আসলে আমি দুর্ভাগ্যজনকভাবে আমি আর ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সময় সুযোগ ব্যবস্থা করতে পারিনি, আমি এখানে ভিতরে থেকে যতটা পারছি মুক্তিযুদ্ধে সহায়তা করছি, সহযোগিতা করছি। এই
বর্তমান বাংলাদেশ সম্পর্কে যদি বলতে যাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের সমস্ত দিক দিয়ে উন্নতি হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধীদের মানবতা বিরোধীদের যে বিচার হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ওনার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। হ্যাঁ, দুঃখী মানুষের সংখ্যা অনেক কমে আসছে তা ঠিক, এখন এখন কারো খুব কম লোক দেশে আছে যারা উপাস থাকতে হয় বা না খেয়ে থাকতে হয় এরকম লোক খুব কম, কিন্তু তারপরেও সবার সমান মুক্তি আসে নেই। আমরা 22 পরিবারের বিরুদ্ধেই আমাদের আন্দোলন সংগ্রামের একটা বক্তব্য ছিল, এখন মনে হয় 22 লক্ষ পরিবার বা তারও মনে হয় বেশি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আর উন্নতি হওয়া দরকার, সন্ত্রাস এবং জঙ্গিবাদ যেভাবে পারি আমরা নির্মূল করা দরকার।